নমস্কার কিছুক্ষণ আগেই দীঘায় ঘটলো ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা দীঘায় ঘুরতে গিয়ে সমুদ্রে স্নান করতে নেমে একটি পর্যটকের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কোথায় ও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা এ সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী শনিবার উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থেকে পঁচিশ জনের একটি দল দীঘায় ঘুরতে আসেন সপ্তাহান্তে ছুটিতে পাঁচ বছরের একটি মেয়ে ও স্ত্রীর সাথে দীঘায় ঘুরতে এসেছিলেন সাতচল্লিশ বছর বয়সে রতন সামন্ত দীঘায় ঘুরতে গিয়ে বাড়ি ফেরার দিনে জগন্নাথ ঘাটে তিনি স্নান করতে নেমেছিলেন হঠাৎ প্রবল ঢেউের দাপটে সমুদ্রের জলে তিনি তলিয়ে যেতে শুরু করলে আশেপাশের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল এসে তাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার করে কাঁথি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই মৃতদেহটি কাঁথি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় এলাকার পুলিশ ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দীঘায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ